হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আডা 247 বেঙ্গলি। সকলকে গুড ইভিনিং, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আমি রোজিনী তোমাদের সাথে একটি করে মক টেস্ট শেয়ার করছি, এবং আজকে আমি এনে চলেছি সিএইচএসএল এর আমাদের প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ সলিউশন, যেটা আমাদের খুবই দরকার। কারণ সিএইচএসএল এর তোমাদের যে পরীক্ষা, সেটা কিন্তু তোমাদের শুরু হবে তোমাদের মেতে, মের 22 তারিখে তোমাদের পরীক্ষা হয়েছে, এবং এগুলো কোশ্চেন তোমাদের সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেশনটাকে অবশ্যই একবার করে শেয়ার করে দাও বন্ধুরা, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। সবাইকে আমি অনুরোধ করছি একবার করে সেশনটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দেবে সবাই। তাড়াতাড়ি করে সেশনটাকে শেয়ার করো বন্ধুরা, এবং ক্লাসে তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের পড়াশোনার যে গ্রুপ সব জায়গাতে এটাকে শেয়ার করে দাও, লাইক করবে, সেশনটাকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তাড়াতাড়ি করে সেশনটাকে শেয়ার করো, লাইক এবং সাবস্ক্রাইব করবে। চলো ফার্স্ট সেশনটাকে একবার শেয়ার করে দাও বন্ধুরা সবাই। সেশনটাকে একবার শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে। চটপট করে সেশনটাকে একবার শেয়ার হয়ে যাক। আশা করি সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং সকলকে। সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছো, একবার আমাকে প্লিজ বলবে যে সাউন্ড তোমার সবাই শুনতে পাচ্ছো কিনা। সেশনটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে বন্ধু বান্ধবদের সাথে। চলো নেক্সট আমরা শুরু করে যাক তাহলে আজকে আমাদের সেশন। বেশিক্ষণ সময় আমি নষ্ট করবো না তোমাদের। তো প্রথমে তোমাদেরকে বলে নিই যে জেনকম স্মার্ট 2.0 ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে তোমরা পাচ্ছ 235 আওয়ার্সের ক্লাস, 14খানা মক টেস্ট এবং 100খানা ইবুক। 100খানা ইবুক পাচ্ছ, যেগুলো তোমাদের সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং ডাব্লিউবিপিএসসি যে কোনো পরীক্ষার জন্য খুবই ফ্রুটফুল। 1783 টাকা তুমি পেয়ে যাবে এটা। আড্ডু 247 অ্যাপ ডাউনলোড করে যদি তোমরা পারচেস করো তাহলে তোমরা এতটাই কমে পেয়ে যাবে Y210 এই কোডটা দিয়ে। সেশনটাকে একবার শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সঙ্গে সঙ্গে। তো চলো তাড়াতাড়ি করে সেখানটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের ক্লাসের পিডিএফ তোমরা আজকে পেয়ে যাবে। আজকে ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পাবে, ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে চোখ রাখবে Adda247Bengali, এইটা তোমাদের টেলিগ্রাম গ্রুপ। এই টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে আজকে ক্লাসের পিডিএফ, এবং তোমরা Y210S দিয়ে জেনকম বুকটিও কিনতে পারো। কয়েকটি আর কপি বাকি আছে, তোমরা Y210S এই কোড ইউজ করে 1077 টাকা পেয়ে যাচ্ছ। 6খানা প্রিন্টেড বই তোমার বাড়িতে চলে যাবে, এবং তোমরা সেট অফ 6 বুকস মানে তোমাদের 6খানা বই তোমরা পাবে একসাথে, যার মধ্যে 4খানা ইংলিশের বই এবং 2খানা জিকে জিএস এর বই তোমরা পাচ্ছ। নেক্সট চলে যাবো আমরা আছি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ আমাদের, এ পার্সন বিলঙ্গিং টু এ ফরেন কান্ট্রি, নেটিভ, রেসিডেন্ট, এলিয়েন, ইনহ্যাবিটেন্ট, কোনটা হবে তাড়াতাড়ি করে বলে ফেলো। সেশনটাকে শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে তাড়াতাড়ি করে। চলো ফার্স্ট সেশনটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি করে সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। মাত্র 8 জন ওয়াচিং দেখতে পাচ্ছি ভিউয়ার্স, তোমাদেরকে সবাইকে অনুরোধ করব একবার করে সেশনটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিন্স দ্য সেম অ্যাজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ এখানে তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি দেওয়া হয়েছে তোমাদের? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে তোমাদেরকে কোশ্চেনটা করা হয়েছে। তো চটপট করে এটাকে বলে দাও অ্যান্সার কি হবে, তাড়াতাড়ি করে বলে ফেলো। 13 জন দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আরও ভিউয়ার্স দরকার বন্ধু, বন্ধুরা আমাদের, কারণ অনেকজন না হলে কিন্তু ভালো লাগে না। একটা প্র্যাকটিস সেট করতে গেলে অনেকজনের দরকার পড়ে, তাহলে কম্পিটিটিভনেসটা আসে।
তো চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সঙ্গে সঙ্গে। তাড়াতাড়ি করে চলে যাও, চ্যানেলটাকে শেয়ার করো আরো, লাইক এবং সাবস্ক্রাইব করবে। বলে দাও এটার অ্যান্সার, এ পার্সন বিলঙ্গিং টু এ ফরেন কান্ট্রি, নেটিভ রেসিডেন্ট, এলিয়েন, ইনহ্যাবিট্যান্ট, এখানে কোনটা অ্যান্সার হবে তাড়াতাড়ি করে বলে ফেলো, দেখি কে পারে। সেখানটাকে শেয়ার করে দাও বন্ধুরা, লাইক করবে, সেখানটাকে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। বলো এটা কোনটা অ্যান্সার হবে, তোমাদের অ্যান্সার দেখতে পাচ্ছি আসছে। বলে ফেলো এটা, 14খানা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, লাইক মাত্র 5। সেখানটাকে একবার শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। এলিয়েন, ভেরি গুড, একদমই তাই। তাহলে আমাদের এলিয়েন হচ্ছে অ্যান্সার। দেখো এলিয়েন মানে শুধুমাত্র অন্য গ্রহের প্রাণী নয়, কিন্তু এলিয়েন মানে কিন্তু আননোন হয়, আননোন হয়, বা তুমি বলতে পারো রেসিডেন্ট অফ ফরেন কান্ট্রি, যেখানে আমরা যাইনি বা যে জায়গাটা আমাদের থেকে অচেনা, ফরেন, যেটা এখানকার নয়। তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। চলে যাবো 77 নম্বরটা, 2019-এর ইংলিশ আমাদের প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ, এটা হচ্ছে এসএসসি সিএইচএস 2019 সালের কোশ্চেন। দেখতে পাচ্ছ সিনোনিম দিয়েছে, এরপরে একটা এক্সপোজের সিনোনিম তোমাকে চেয়েছে, হাইড, বিউরি, রিভিল, প্রোটেক্ট। বলো এখানে কোনটা অ্যান্সার হবে, তাড়াতাড়ি করে বলে ফেলো, সেখানটাকে শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। চটপট করে সেখানটাকে শেয়ার করে দাও, লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, চলো ফাস্ট, এবং অ্যান্সার করে দাও তাড়াতাড়ি করে। বলো এটা কোনটা অ্যান্সার হবে, এক্সপোজের সিনোনিম কি হবে, এক্সপোজের সিনোনিম কি হবে তাড়াতাড়ি করে বলে ফেলো। তাড়াতাড়ি করে বলে ফেলো, সেখানটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে বন্ধুরা। 14খানা ভিউয়ার্স দেখতে পাচ্ছি, মাত্র 14, মাত্র 8 জন লাইক, রিভিল, ভেরি গুড অ্যান্সার, খুব সুন্দর। চটপট করে একবার শেয়ার করে দাও, খুব সুন্দর অ্যান্সার করছে সকলে। বাদ বাকি এখনও কিন্তু অনেকজন বাকি, এত কম জনের মধ্যে তোমরা কিন্তু পরীক্ষা দেবে না, তো ওই জন্য বলছি সেশনটাকে শেয়ার করে দাও, আরও বন্ধু বান্ধবকে নিয়ে আসো, চ্যালেঞ্জ হয়ে যাক বন্ধু বান্ধবদের সাথে, দেখা যাক কে কতটা পারে। চলে যাবো নেক্সট কোশ্চেন, এবারে আমাকে দেওয়া হয়েছে অ্যান্টারিম, মিনিস্কিউল, মিনিস্কিউলের আমাদের এখানে অ্যান্টারিম কি হবে, ডোয়ার্ফ, স্মল, জাইগ্যান্টিক, মিগার। দেখো আমরা যখনই পাচ্ছি মিনি কোনো একটি ওয়ার্ডের মধ্যে, আমরা বুঝে নিলাম এটার মানে হচ্ছে স্মল। তাহলে স্মল দেখতে পাচ্ছি, আমার স্মল রয়েছে, ডোয়ার্ফ মানে বেটে, এবং মিগার মানে হচ্ছে কম, বা তুমি বলতে পারো লেস, ঠিক আছে। তাহলে আমরা এখানে, এটাও আমাদের অ্যান্সার হবে না, এটাও আমাদের অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, কারণ এগুলো সব হয়ে যাচ্ছে সিনোনিম। তাহলে আমরা এটার অ্যান্টোনিম কি করব, জাইগান্টিক করে দেবো, 78-এর সি, তাই না। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল জাইগান্টিক, একদমই তাই, 78-এর সি অ্যান্সার হয়ে গেল, খুব সুন্দর, ভেরি গুড। সেশনটাকে শেয়ার করবে বন্ধুরা যতটা পারবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। তাড়াতাড়ি করে চ্যানেলটাকে শেয়ার করে দেবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চলো ফাস্ট। এবারে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন, 79 নম্বর, সিলেক্ট দ্য রংলি স্পেল্ড ওয়ার্ড, সেলিব্রিটি, সেলিব্রেট, সেলিব্রেশন, সেলিব্র্যান্ট। এখানে কোনটা রং, মানে আমাদের এখানে কোনটি ভুল বানান রয়েছে সেটা তোমাকে বলতে হবে, তাড়াতাড়ি করে বলে ফেলো, চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করবে, চটপট করে বলে ফেলো, এগুলো কখনোই ভুল হওয়া বা দেরি করার কথা নয় তোমাদের,
বলে ফেলো এটা কোনটা অ্যান্সার হবে। তাড়াতাড়ি করে বলে ফেলো, সেশনটাকে শেয়ার করবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে বন্ধুরা। বলো বলো কোনটা অ্যান্সার হবে, তাড়াতাড়ি করে বলে ফেলো। ওয়ান মিনিট বন্ধুরা, তোমরা অ্যান্সার করতে থাকো। তাড়াতাড়ি করে বলে ফেলো। এক মিনিট বলো, এটা কোনটা ভুল বানানোর চিকিৎসা করেছে কিন্তু। বলো কোনটা হবে অ্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে সেলিব্রেশন, যেটা লেখা রয়েছে আমাদের এখানে বেরেশন করা হয়েছে, তাই না? তো আমাদের অ্যাকচুয়াল বানান কি হবে? সেলিব্রেশন। তাহলে আমরা এখানে ভুল করেছি, একটা বিএআরএ রয়েছে, বিআরএ হয়ে যাবে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের এখানে রংলি স্পেলড ওয়ার্ড এটাই রয়েছে, তাই তো? সেলিব্রেশন, ভেরি গুড। চলে যাবো আমরা 80 নম্বরে। এবারে আমাকে বলেছে এই সেন্টেন্সটার মধ্যে, এখানে বলেছে আচ্ছা আন্ডারলাইন স্টেটমেন্ট, এখানে একটা আন্ডারলাইন হবে। ওয়ান মিনিট, আন্ডারলাইনটা এখানে আমার যায়নি, এক মিনিট দাঁড়াও। এখানে আমাদের একটি আন্ডারলাইন করা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ আমি আন্ডারলাইন করে দিয়েছি। এই আন্ডারলাইনটাকে তোমাকে ইম্প্রুভ করতে হবে। যদি তোমার মনে হয় যে কোনো ইম্প্রুভমেন্টের দরকার নেই, তুমি নো ইম্প্রুভমেন্ট করো। আর ইম্প্রুভমেন্ট করতে হলে কি করবে? নাও ইট ইজ রেন্ট ফর টু রুম হাউস ক্যান রান অ্যাজ হাই টু ₹40,000 ইন মুম্বাই। তাহলে এখানে আমাদের অ্যাজ হাই টু হয় না অ্যাজ হাই অ্যাজ হয়, কোনটা হবে বলো? কোনটা হবে এটা? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, একদমই তাই। 80 ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যাজ হাই অ্যাজ হবে। তাই তো, অ্যাজ হাই অ্যাজ হবে। আচ্ছা নেক্সট আমরা চলে যাব পরের কোশ্চেন, 81 নম্বর, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। নেক্সট, লট অফ পিপলস ভিজিট দিস রেস্টুরেন্ট অ্যাজ ইটস বিরিয়ানি ইজ ফেমাস, এখানে কোনটা ভুল আছে বলো? খুবই সহজ, খুবই সহজ এটা।
এটা তোমরা তোমাদেরকে পারতেই হবে, তাড়াতাড়ি করে বলে ফেল। একদমই তাই, অ্যাজ হাই অ্যাজ হবে। এটা বলো কোনটা হবে? এটা কিন্তু সিএইচএসএল এর আমাদের আগের বছরের কোশ্চেন, 2019 সালের কোশ্চেন, থার্ড শিফটে কোশ্চেনটা এসেছিল। চটপট করে সেখানটাকে শেয়ার করে দাও বন্ধুরা, লাইক করবে সেখানটাকে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। বলো, ভেরি গুড, রক সাইন দিয়ে দিয়েছে বিদিশা দেবরাজ, বাকিরাও কিন্তু রক সাইন দিচ্ছ না আজকাল। রক সাইন না দিলে কিন্তু হবে না, আমার কাছে রক সাইন চাই। বলো 81 নম্বরটা কি হবে? ভেরি গুড, আবার কি পিপলস কখনো হয় নাকি? আবার তাহলে এখানে আমাদের দেখতে হচ্ছে লট অফ পিপলস রয়েছে, লট অফ পিপলস কখনো হয়? এ লট অফ পিপল হয়, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদমই তাই, এখানে 81 বি কি করে হয়? লট অফ পিপলস হয় না কখনো, পিপলস কথাটাই তো ভুল, তাহলে 81 সি হবে। বুঝতে পারলে রক সাইন পাঠাও, বিদিশা দেবনাথ পাঠিয়েছে রক সাইন, তোমরা সবাই মিলে একবার করে রক সাইন পাঠিয়ে দাও, সবাই একবার করে রক সাইন পাঠিয়ে দাও বন্ধুরা। আজকে এসএসসি সিএইচএসএল এর আমি পূর্ববর্তী প্রশ্ন, অর্থাৎ আমরা প্রিভিয়াস ইয়ার সলিউশন করছি এবং এটা করাটা খুবই দরকার। এতে আমরা আমাদের পরীক্ষার জন্য কীরকম আমাদের মেথডস বা মেথডোলজি দরকার সেগুলো আমরা ক্লিয়ার হয়ে যাবে। চটপট করে চ্যানেলটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। চলো, ভেরি গুড, নেটওয়ার্ক প্রবলেম, ওকে, কোনো অসুবিধা নেই, নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যাডভার্সারি, অ্যাডভার্সারি সিনোনিম বলতে হবে, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, রাইভাল, সাপোর্টার, দেখি কে বলতে পারে অ্যাডভার্সারির অ্যান্সার। তাড়াতাড়ি করে বলে ফেলো ফার্স্ট। দেখো, যখনই আমরা এই কথাটা শুনবো অ্যাডভার্স, অ্যাড মানে কি যুক্ত হওয়া, ভার্স মানে কি ভিন্নতা, ভিন্নতা, ভার্স মানে হচ্ছে ভিন্নতা, অর্থাৎ তোমার থেকে আলাদা হচ্ছে, তোমার মতো করে চলতে চাইছে না সে তোমাকে, সে তোমাকে হেল্প করতে চাইছে না, সে তোমাকে অ্যাসিস্ট করতে চাইছে না, সে তোমাকে সাপোর্ট করতে চাইছে না, সে তোমার থেকে ভিন্ন হতে চাইছে, সে তোমার রাইভাল। তাহলে 82 সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, তাই না? এইভাবে করবো আমরা ভোক্যাবুলারি কোশ্চেনের অ্যান্সার। 17 জন ভিউয়ার্স বন্ধুরা, ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবে, না ভালো লাগলে ডিসলাইক করবে, কারণ তোমাদের ফিডব্যাকটা আমার খুব দরকার। চলো, 83 নম্বর, এবারে দিয়েছে আমাদেরকে একটি জাম্বেল সেন্টেন্স। তো জাম্বেল সেন্টেন্সের জন্য শর্ট ট্রিক কি বলেছি? জাম্বেল সেন্টেন্সের জন্য শর্ট ট্রিক আমি তোমাদের কি শিখিয়েছি? হ্যালো, শুনতে পাচ্ছ আমার সাউন্ড? হ্যালো, আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে? শর্ট ট্রিকটা কি শিখিয়েছিলাম আমরা? শর্ট ট্রিক হচ্ছে কখনোই কোনো প্রোনাউন দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে না। আচ্ছা, প্রিজনার্স হু আর ইন্টারেস্টেড ইন ভিজুয়াল আর্টস অ্যান্ড পেইন্টিং কুড স্টাডি দেয়ার, দ্য প্রিজনার্স ওয়ান্টেড টু ডিসপ্লে দেয়ার আর্ট ওয়ার্ক ইনসাইড দ্য প্রিজন, লেটার দে সেট আপ। তাহলে দে দিয়ে যে সেন্টেন্সগুলো, সি এবং এ, সি অথবা এ, এরা কখনোই আমাদের একটি প্যারা স্টার্ট করতে পারবে না, তাই না? তার মানে আমরা সি দিয়ে যে অপশন আছে কেটে দিলাম, এ দিয়ে তো অপশন নেই, তো সি দিয়ে আমি অপশনটাকে এলিমিনেট করে দিলাম প্রথমে। এবারে আমাদের বি দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে অথবা ডি দিয়ে, কোনটা করব? মনে রাখতে হবে যে এখানে একটা জিনিস তোমাকে, আর্টিকেলের জিনিস শিখতে হবে। আর্টিকেলের জিনিসটা কি শিখিয়েছিলাম? আর্টিকেলের জিনিসটা কি শিখিয়েছিলাম তোমাদেরকে মনে করো? আর্টিকেলের জিনিস শিখিয়েছিলাম যে আমরা দেখবো যে কার জন্য রিলেটিভ প্রোনাউন ইউজ হয়েছে। প্রথমে মনে হতে পারে যে আমরা যার কাছে দা রয়েছে, ধরো দা প্রিজনার রয়েছে,
তো এই দা প্রিজনার কে বলার আগে তোমাকে তো আগে প্রিজনারদেরকে ইন্ট্রোডিউস করতে হবে এমনি বলে, তারপরে তুমি দা প্রিজনার বলো, তাই না? তো সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে ডি দিয়ে সেন্টেন্সটা শুরু হবে এবং বি দিয়ে হবে না, কিন্তু কিন্তু আমাদের এখানে একটি ব্যাপার রয়েছে। ব্যাপারটা হচ্ছে এটা যে আমার এখানে কিন্তু হু বলে একটি প্রোনাউন রয়েছে যেটা একটা রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করছে। তো আমরা কি বলেছিলাম, প্রোনাউন দিয়ে সেন্টেন্স কখনো আগে যাবে না। তাহলে ডি দিয়ে আমরা সেন্টেন্স শুরু করতে পারবো না, সি দিয়ে এটা আমরা সি দিয়েও সেন্টেন্স শুরু করতে পারবো না, থাকলো পরে বিসিএডি না বিডিএসি। এবারে দেখতে পাচ্ছি, দ্য প্রিজনার্স ওয়ান্টেড টু ডিসপ্লে দেয়ার আর্ট ওয়ার্ক ইনসাইড দ্য প্রিজন, দে টুক দ্য হেল্প অফ ভলেন্টিয়ার্স ফ্রম দ্য স্কুল অফ আর্ট। তার মানে কি, যখন ওরা আর্ট ওয়ার্ক করতে চেয়েছিল তখন তারা কাদের কাছ থেকে হেল্প নেবে, ভলেন্টিয়ার্সদের কাছ থেকে, স্কুল অফ আর্টের ভলেন্টিয়ার্সদের কাছ থেকে। তার মানে বিয়ের পর তারপর প্রথমে সি হলো, তারপরে প্রিজনার্স হু আর ইন্টারেস্টেড ইন ভিজুয়াল আর্টস অ্যান্ড পেন্টিং কুড, এবারে দেখো কুড স্টাডি দেয়ার, কোথায় স্টাডি করবে, এই যে স্কুল অফ আর্টে স্টাডি করবে। তাহলে আমরা দেয়ার বলার আগে আগে তো স্কুল অফ আর্টের নামটা নিতে হবে, তাহলে স্কুল অফ আর্টের পরেই এই জায়গার জন্য প্রোনাউন ইউজ করব। তাহলে বিসি এর পরে ডি হলো, বিসি এর পরে এ হবে, তাহলে কি টুক দ্য হেল্প অফ স্কুল অফ আর্ট লেটার দে সেট আপ দেয়ার ওন আর্ট স্কুল অ্যান্ড গ্যালারি ইন দ্য প্রিজন, প্রিজনার্স হু আর ইন্টারেস্টেড ইন ভিজুয়াল আর্টস অ্যান্ড পেন্টিং কুড স্টাডি দেয়ার। তাহলে বুঝতে পারছো এই দেয়ারটা কার জন্য দেওয়া হয়েছে, কোথায় করবে, ওদেরকে তো জেলে থাকতেই হবে। তো জেলে যে আর্ট স্কুল এবং গ্যালারিটা তৈরি করলো ওরা, সেইখানে তারা শিখবে। তাহলে এরপর আমরা ডি করে নিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের ম্যান্ডেটরি পেয়ার। এরপর যদি ডি হয় তাহলে সেটা হয়ে গেল ম্যান্ডেটরি। তাহলে আমি কানেকশন খুঁজে পেয়ে গেছি, এডি কোথায় আছে, সিবিএডি ছিল কিন্তু এটা দিয়ে তো হবে না, তাহলে আমার একমাত্র অপশন হয়ে গেল বিসিএডি অ্যান্সার। তাহলে 83 এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কি করে করলাম, আমি আবার করে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ভালো কথা, জিনিসটাকে প্রথমত দে দিয়ে সেন্টেন্স তো শুরু হবে না, তাহলে সি দিয়ে আমরা অপশনটা কেটে দিলাম। নেক্সট এখানেও রিলেটিভ প্রোনাউন জড়িয়ে রয়েছে এবং তার সাথে কোথায় স্টাডি করবে সেটার তো নামটা আগে লাগবে রে ভাই, আগে তো এর নামটা লাগবে, কোথায় স্টাডি করবে, প্রিজনের মধ্যে যে স্কুলটা খুলেছে সেইখানে স্টাডি করবে। তাহলে আমার এখানে এর পরে ডি হতেই হবে, তাহলে এর পরে ডি যদি হতেই হয়, আমার যদি ম্যান্ডেটরি হতেই হয়, তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি এডি এখানে রয়েছে এবং এডি এখানে রয়েছে, বিডিএসি হবে না, ডিসিএবি হবে না, তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু একদম নিমেষের মধ্যে তোমরা অ্যান্সার করতে পারো। যদি তোমরা এগুলো আরও প্র্যাকটিস করতে চাও, তোমাদেরকে ভালো কথা বলছি, জেনকম স্মার্ট 2.0 ব্যাচ চলে এসো, এখনও আমার ইংলিশ ক্লাস শুরু হয়নি, তবে যদি ইংলিশ ক্লাস শুরু করি পুরো বেসিক থেকে, যেগুলো যেগুলো ট্রিক দরকার সেই ধরনের ট্রিকগুলোই আমি কিন্তু এখানে তোমাদেরকে শেখাবো। চলে যাবো 84 নম্বরে। দেখি এবারে আমাকে বলেছে এই সেন্টেন্সটার কোন সেগমেন্টে একটি গ্রামাটিক্যাল এরর রয়েছে। থ্রি মোর এলিভেটেড রোডস হ্যাভ বিন প্রপোজ ইন দ্য নিউ প্ল্যান টু আনক্লগ দ্য ট্রাফিক ইন দিল্লি। ভালো করে দেখো, এখানে একটি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, মনে রাখতে হবে অক্সিলিয়ারি ভার্ব যখনই থাকবে, যদি তুমি সাবজেক্টের পরে কোনো অক্সিলিয়ারি ভার্ব বসাও, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, যদি কোনো সাবজেক্টের পরে তুমি একটি অক্সিলিয়ারি ভার্ব বসাচ্ছ, অক্সিলিয়ারি ভার্ব কারা, ইজ, বি, আর, অ্যাম, বিন, ঠিক আছে, এরা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এরা যদি বসে এদের পরে আমাদের ভার্বের 3 নম্বর অথবা ভার্বের 4 নম্বর ফর্ম বসতেই হবে, এদের মধ্যে হ্যাজও আছে, এদের মধ্যে হ্যাভও আছে। তো আমরা কোনটা বসাবো, হ্যাভ বিন প্রপোজ, প্রপোজ করা হয়ে গেছে, তাহলে আমরা এখানে কোনটা ভুল রয়েছে, এই প্রপোজটা আমার দেখো ভার্বের 1 নম্বর বসে আছে, ভার্বের 3ও নেই, ভার্বের 4ও নেই, তাহলে আমরা এখানে ভুল আছে, তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 84 এর ডি একদমই তাই, খুব সুন্দর। তাহলে দেখতে পাচ্ছ তো বেসিকটা যদি আমাদের খুব স্ট্রং থাকে, তাহলে এগুলো কোশ্চেন আমরা নিমেষের মধ্যে পার করতে পারি। ক্লিয়ার, সকলে বুঝতে পেরেছো, চ্যানেলটাকে একবার শেয়ার করে দেবে বন্ধুরা, এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। চটপট করে একবার করে শেয়ার করে দাও বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দাও সকলে। চলো ফাস্ট,
এবারে প্রপোজড হবে, এক্স্যাক্টলি হ্যাভ বিন প্রপোজডই হবে, যেটা হয়ে গেছে তার জন্য ভার্বের 3 নম্বর, তাই জন্য আমরা এখানে প্রপোজড করব। একদমই তাই, চলে যাব নেক্সট কোশ্চেন 85। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম মুখস্থ করব না, অপূর্ব স্যার আগে থেকেই বলে দিয়েছে ইডিয়াম মুখস্থ করবো না, আমরা ডিকোড করবো। ডান্স টু সামওয়ানস টিউন, কারোর টিউনে নাচা, মানে ওর ইশারায় তুমি নাচছ, অর্থাৎ ডু হোয়াট আদার্স ওয়ান্ট ইউ টু ডু, তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ইডিয়াম কি মুখস্থ করবে আর বলো, ইডিয়ামস কি মুখস্থ করবে জীবনে আর কখনো? হাজার হাজার ইডিয়ামস মুখস্থ করে একটা ইডিয়ামস পাবে পরীক্ষাতে, দিয়ে ওটাও কি ছেড়ে আসবে কমন আসেনি বলে? কোনো মুখস্থ করার দরকার নেই, কমনের আশা করা ছেড়ে দাও, যা আসবে দেখে নেবো আমরা, তাই না? চলো জোশ চাই বন্ধুরা, রক সাই তাদের করে পাঠিয়ে দাও, চ্যানেলটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। চলো তাড়াতাড়ি করে চ্যানেলটাকে একবার শেয়ার হয়ে যাক, ভেরি গুড, একদমই তাই। নেক্সট চলে যাবো 86 নম্বর। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম, লিভ নো স্টোন আনটার্ড। মানে দেখো আমি এটার আক্ষরিক অর্থ আমি আগে খুঁজে বার করব, ওর থেকেই আমি এটার অ্যাকচুয়াল অর্থ বের করে নেব। আক্ষরিক অর্থ কি? তুমি কোনো পাথরকেই না উল্টে যাওনি, মানে এখানে একটি পাথর পড়েছিল, এখানে একটি পাথর পড়ে আছে, এখানে একটি পাথর পড়ে আছে, এখানে একটি পাথর পড়ে আছে, তুমি প্রত্যেকটা পাথর যেটা খুঁজতে এসেছো, তুমি সার্চ করছো, তার মানে প্রত্যেকটা জিনিস তুমি উল্টে উল্টে দেখেছো, এটাও উল্টেছো, এটাও উল্টেছো, এটাও উল্টেছো, তার মানে তুমি কোনো জায়গা না খুঁজে তুমি যাওনি। তার মানে কি হবে? লিভ দ্য পাথ হাফ ওয়ে, নট মেক ইনাফ এফোর্টস, টার্ন এভরিথিং আপসাইড ডাউন, ট্রাই এভরিথিং পসিবল, যতগুলো পসিবল হয়েছে তুমি সবগুলো পাথরকে খুঁজে খুঁজে দেখেছো যে তুমি পেয়েছো কিনা। তার মানে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, একদমই তাই, খুব সুন্দর। স্যার আর একবার বলুন কোনটা বলবো, সিদ্ধেশ্বর নস্কর কোশ্চেন নাম্বার দিয়ে আমাকে বলো কোনটা করবো, 85 নম্বর না 86 নম্বর, কোনটা করবো বলো, কোনটা করবো বলো। আচ্ছা সিদ্ধেশ্বরের একটিতে জায়গাতে একটা ডাউট হয়েছে, চলো ডাউটটা ক্লিয়ার করা যায়। 86 সি, একদমই তাই, 86 সি হবে না, 86 ডি হবে, কারণ আক্ষরিক অর্থ নেব না বস, আমরা আক্ষরিক অর্থ একদম নেব না। আক্ষরিক অর্থ বোঝাচ্ছে যে আমরা প্রত্যেকটা পাথর, আমি একটাও পাথর ছাড়িনি, প্রত্যেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি যে কিছু পাওয়া যাচ্ছে কি না, তো আমি প্রত্যেকটা পসিবল ওয়েতে চেষ্টা করেছি যে জিনিসটা খুঁজে বার করার, তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অন্তর্নিহিত মানেটা বলতে হবে। সিদ্ধেশ্বর বলো কোনটা তোমার প্রবলেম হয়েছে, আশা করি আগেরটাই হয়েছে। আমি বলে দিচ্ছি, দেখো বলছে তুমি কারোর একটি ধ্বনিতে, কারোর একটি তোমাকে মিউজিক দিচ্ছে এবং তুমি সেই তালেই নেচে যাচ্ছ, মানে কি তুই ওর তালে কেন নাচছিস বলি না আমরা, তার মানে ও যা বলছে তুই কেন করছিস, ডু হোয়াট আদার্স ওয়ান্ট ইউ টু ডু, তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছো? 85 বলে দিলাম সিদ্ধেশ্বর। চলো নেক্সট চলে যাবো পরেরটাতে। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, এখানে কোনটা রংলি স্পেলড ওয়ার্ড আছে, তাড়াতাড়ি করে বলে ফেলো এখানে কোন শব্দটা ভুলভাবে বানান করা আছে, দেখি কে বলতে পারে, তাড়াতাড়ি করে বলে ফেলো বন্ধুরা, তাড়াতাড়ি করে বলে ফেলো। ফার্স্ট ইরি, ইরি মানে কি? ওই যে আমরা এভাবে মনে রাখবে, আমরা বলি না ইরি বাবা, এই যে বলি যে আমরা, মানে কীভাবে কখন বলি, যখন খুব ভয় পেয়ে যাই, তার মানে যখন কোনো আমরা স্ট্রেঞ্জ কোনো জিনিস দেখি বা যখন আমরা কোনো একটি ফ্রাইটেন্ড, FRIGH, ফ্রাইটেন্ড, যখন ভয়ভীত হয়ে যায় বা প্রচণ্ড কোনো স্ট্রেঞ্জ জিনিস দেখি তখন আমরা এই সাউন্ডটা বার করি। আর্ন মানে ইনকাম, একদম কারেক্ট, আর্লি মানে আগে, মানে তুমি বলতে পারো আগে বলতে পারো বা প্রি। ইগল বানান তো পাখি, ইগল বানান কি, EAGLE, ইগল হচ্ছে একটা পাখি, তাহলে অপশান ডিটা আমার ভুলভাল বানান রয়েছে, তাই না? অপশান ডিটা আমার ভুলভাল বানান রয়েছে, ক্লিয়ার, বুঝেছো? হ্যাঁ, এটা আগেও করিয়েছি তোমাদের, এরকম তোমাদের অনেক এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের মক টেস্টেও আমি করিয়েছি। চলো এবারে আমরা চলে যাব নেক্সট। বলছে তিলক রাউট থ্রু দ্য রিভার অ্যান্ড টাইড হিজ বোট অন দ্য আদার সাইড, রাউট থ্রু দ্য রিভার অ্যান্ড টাইড হিজ বোট অন দ্য আদার সাইড, তার মানে কি ও কি করেছে, এই ছিল নদী, রাউট থ্রু দ্য রিভার, বেশ জল কাটিয়ে ওদিকে গেছে নৌকাটাকে নিয়ে, গিয়ে ওখানে নৌকাটাকে বেঁধে দিয়েছে, ঠিক আছে? এবারে বলছে এখানে গ্রামাটিক্যাল এরর কোনটা, অ্যান্ড টাইড হিজ বোট অন দ্য আদার সাইড, তিলক রাউট
অ্যান্ড থ্রু দ্য রিভার, কোনটা এখানে ভুল রয়েছে দেখি কে বলতে পারে। বন্ধুরা চ্যানেলটাকে একবার ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে দাও, যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করতে পারো, কারণ তোমাদের ফিডব্যাকটা আমার দরকার। বলো কোনটা হবে, দেখো ভালো করে। যখন আমরা কোনো নদী পারাপার করি বা আমরা ধরো কোনো রোডের এপারে দাঁড়িয়ে আছি আর ওপারে আমি যাবো এই লোকটার সাথে দেখা করতে, তো আমি রোডটা যখন পার করব আমিও কিন্তু নদীটা পার করছি। তো রাউট থ্রু দ্য রিভার কখনো হয় না, নদীর ভেতর দিয়ে যাচ্ছি না, আমি নদীর ওপর দিয়ে যাচ্ছি। তো তখন আমরা থ্রু এর জায়গায় করব অ্যাক্রস। মনে রাখবে আমরা কিন্তু যখন কোনো কিছুর ভেতর দিয়ে যাই তখন তাকে আমরা বলি থ্রু, কিন্তু নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা কিন্তু। এবং এটা আমরা যখন পারাপার করি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পার করে যাই তখন সেটাকে আমরা বলি অ্যাক্রস। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল অ্যান্সার তিলক, রাউট তো ঠিকই আছে, থ্রু দ্য রিভার হবে না, এই জায়গাটা অ্যাক্রস দ্য রিভার হবে, এইটাই আমাদের গ্রামাটিক্যাল ভুল। তাহলে তোমাদের কিন্তু প্রিপোজিশনের ভুলও দেবে, কিন্তু তবুও আমরা কনসেপচুয়ালি অ্যান্সার করবো, কোনো রকম কোনো মুখস্থবিদ্যা দিয়ে অ্যান্সার করবো না, মুখস্থবিদ্যার ধারি ধারি না আমরা, যাই কোশ্চেন আসুক আনকমন কমন সেগুলো আমরা মুখস্থবিদ্যা একদমই নয়, কনসেপ্ট দিয়ে আমরা ক্লিক করতে পারি। চলে যাব নেক্সট কোশ্চেন, এবারে আমরা পরেরটাতে 89। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, এখানে তোমাকে প্যাসিভ ফর্ম বলেছে করতে হবে। দ্য প্রিজনার্স হ্যাভ মেড দিস পেন্টিংস, ভালো করে লক্ষ্য করো কি হবে অ্যান্সার। আমরা কি করব, প্যাসিভ ফর্ম যখন বলবে না, দেখো ভয়েস চেঞ্জের পাতি জিনিস, একটা পাতি একটা তোমাদেরকে ট্রিক শেখাচ্ছি, এটাতে সব হয়ে যাবে সব। এটা কোন টেন্স আছে, এটা আমাদের পারফেক্ট টেন্স আছে। পারফেক্ট টেন্স থাকলে কি করতে হয়, হ্যাভ বিন করতে হয়। হ্যাভ বিন কোথায় আছে, হ্যাভ বিন এখানে আছে। ওকে, দিস প্রিজনার্স, দিস প্রিজনার্স না, দিস প্রিজনার্স হবে না, দিস পেন্টিং হবে, দিস পেন্টিংস। ওয়্যার মেড, ওয়্যার তো হবে না, দিস পেন্টিংস আর হবে না, তাহলে দিস পেন্টিংস হ্যাভ বিন মেড বাই প্রিজনার্স, একদমই তাই, অপশান ডি হয়ে গেল কারেক্ট, অত ভাবাভাবির দরকারই নেই। আবার ছোটো বাচ্চা কালের মতো কি ধরে ধরে এখন ভয়েস চেঞ্জ করতে বুঝবো না, তত সময় নেই আমাদের, একবারে করবো অ্যান্সার, একদমই তাই, খুব সুন্দর। সেখানটাকে একবার শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক করবে, সেখানটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে, সকলে নিমেষের মধ্যে অ্যান্সার হবে। বন্ধুরা একবার তোমাদের কাছে অনুরোধ করছি, এবার আমরা 90 নম্বর কোশ্চেনে যাবো, তার আগে তোমাদেরকে অনুরোধ করবো একবার তোমরা এই সেশনটাকে তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তোমাদের যেগুলো সোশ্যাল সাইট আছে, বন্ধু বান্ধবদের গ্রুপ, সব জায়গায় একবার করে শেয়ার করে দাও। সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে। আজকে তোমরা এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের adda247.com, এই সরি adda247bengali যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে। আমি ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ এর, পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবে। চলে যাবো এবারে আমরা 90 নম্বর কোশ্চেনে। আমাকে দিয়েছে একটা ক্লোজ টেস্ট, এইখানে ক্লোজ টেস্ট করার সময় আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রত্যেকটা এখানে ব্ল্যাঙ্ক রয়েছে এবং ব্ল্যাঙ্কের জন্য একটা নাম্বারিং দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? আর প্রত্যেকটা নাম্বার অফ ব্ল্যাঙ্কের জন্য আমার তার এগেনস্টে এক চারটা করে অপশান দিয়েছে। তো আমাকে সঠিক অপশানটা বেছে পুরো প্যাসেজটাকে মিনিংফুলি কমপ্লিট করতে হবে। 5 নম্বর থাকে এটাতে, 5-এ 5 দেখো কি করে পেতে হয়। দেখো টেকনিকটা দেখো, ডিউরিং অর্গানাইজ ট্যুর ইন জার্মানি ট্যুরিস্ট ক্যান ড্যাশ এ ফর্মার নাজি কম্পাউন্ড 40 কিলোমিটার ফ্রম বার্লিন, ঠিক আছে? আচ্ছা, ক্যান হচ্ছে একটা মোডাল, তো ভার্বের 1 নম্বর ফর্ম বুঝবে। তো এখানে আমরা ডিউরিং অর্গানাইজ ট্যুরস, ট্যুরস বলেছে ইন জার্মানি ট্যুরিস্ট ক্যান ট্রাভেল ভিজিট ট্রিপ স্টে, এখানে কোনটা হবে বলতে পারবে, দেখি কে বলতে পারে, এটা দেখি কে বলতে পারে। মনে রাখবে যদি তোমার, যদি তোমার কোনো একটি ড্যাশের পরে ধরো তোমাকে বলতে বলেছে যে ভিজিট হবে না, ট্রিপ হবে না, ট্র্যাভেল হবে, মনে রাখতে হবে যদি আমাকে কোনো ছোট জায়গা দেয়া হয়, যদি ধরো তোমায় কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটি রুম বা কারো হাউস দিল, হাউস কোনো একটি কম্পাউন্ড দিল, তাহলে ঘেরা জায়গা, হাউস কম্পাউন্ড কি ঘেরা জায়গা, তাহলে তুমি করবে ভিজিট। যদি তুমি কোনো কান্ট্রি করো, কান্ট্রি খোলা জায়গা, কোনো একটি স্টেট, কোনো একটি আইল্যান্ড, তাহলে তুমি করবে ট্র্যাভেল। এবং ট্র্যাভেলের পরে মনে রাখতে হবে, ট্র্যাভেলের পরে একটা টু বসে, টু কি আছে, টু কিন্তু নেই, তাহলে আমরা কি করব, অপশন এ ভিজিট। এইভাবে করতে হয় আমাদের ক্লোজ টেস্ট, হয়ে গেল। নেক্সট 2 নম্বর,
দু নম্বর যাই দেখি কি বলেছে, দুই বলেছে কলিং কলস কল কল্ড কিলোমিটার ফ্রম বার্লিন ড্যাশ দ্য ফরবিডেন সিটি ডিউরিং অর্গানাইজ টুরিস্ট জার্মানি টুরিস্ট ক্যান ভিজিট এ ফর্মার নাজি কম্পাউন্ড 40 কিলোমিটার ফ্রম বার্লিন কল্ড দ্য ফরবিডেন সিটি। সবাই বলে তাহলে কি হচ্ছে এটা, কল্ড হবে না কলস হবে, কোনটা হবে? তাহলে এটা কল্ড হয়ে যাবে কারণ এটাকে বলা হয়। ও কিন্তু বলে না, যদি কলস বলতাম তাহলে কলস দ্য ফরবিডেন সিটি নয় কল্ড দ্য ফরবিডেন সিটি। এটাকে ফরবিডেন মানেই হচ্ছে পুরনো, এটা লোকে ভুলে গেছে, তার মানে এটা পুরনো জিনিস, পুরনো জিনিস বলে আমরা কল্ড বলবো, তাহলে কল্ড দ্য ফরবিডেন সিটি, খুবই সহজ। তারপরে বলছি অ্যারাউন্ড 20,000 পিপল, অ্যারাউন্ড 20,000 পিপল ভিজিট দ্য প্লেস ড্যাশ ইয়ার হোল ইয়ার ওয়ান ইয়ার এভরি ইয়ার অল ইয়ার, কোনটা হবে? এভরি ইয়ার, তাই না? প্রত্যেক বছর যদি আমি বলি তাহলে 92 আমাদের কি হবে, এটা 92, আচ্ছা এটা আমাদের তিন নম্বর ব্ল্যাঙ্কের জন্য এভরি হয়ে যাবে, এভরি ইয়ার প্রত্যেক বছর যায়। দ্য নাজিস চার নম্বর যায়, দ্য নাজিস ড্যাশ মিলিটারি মিলিটারি অ্যাক্টিভ অ্যাট দ্য কম্পাউন্ড হুইচ ওয়াজ কেপ্ট, এখানে কোন টেন্স আছে? এখানে পাস্ট টেন্স আছে, পাতি পাস্ট টেন্স, ঠিক আছে, এখানে পাতি পাস্ট টেন্স আছে, ওয়ান মিনিট, এটা 92 হলো, আচ্ছা 93 হচ্ছে চার নম্বর, 93 এর আমরা দেখতে পাচ্ছি 93 চার নম্বরটা কোনটা হবে, পাতি পাস্ট টেন্স দিয়েছে, নাজিস হচ্ছে প্লুরাল, তাহলে হয়ে যাবে ওয়্যার, নাজিস ওয়্যার মিলিটারি অ্যাক্টিভ অ্যাট দ্য কম্পাউন্ড হুইচ ওয়াজ কেপ্ট ড্যাশ ইন এ ফরেস্ট, দেখিনি পাঁচ নম্বর, এখানে কি মিস্টিরিয়াস দ্য উই কেপ্ট মিস্টিরিয়াস কেপ্ট হলি কেপ্ট স্যাক্রেড কেপ্ট কনসিল্ড, কোনটা হবে অ্যান্সার? ওটাকে কি করে রাখতো, আটকে রাখতো, তাহলে আটকে রাখলে কি হয়ে যাবে বন্ধুরা, আটকে রাখলে কি হয়ে যাবে, কনসিল্ড হয়ে যাবে নাকি না স্যাক্রেড হবে, কনসিল্ড মানে বন্ধ করে রাখা, লক, তাহলে কি করতো এটাকে লক করে রাখতো, তাহলে কি হুইচ ওয়াজ কেপ্ট লক বা কনসিল্ড, তাহলে কি হয়ে গেল অ্যান্সার, ডি কনসিল্ড। তাহলে কতটা সহজ দেখতে পাচ্ছ, ক্লোজ টেস্ট, ক্লোজ টেস্ট কতটা সহজ তুমি বুঝতে পারছো, ক্লোজ টেস্ট কতটা সহজ এবার বুঝতে পেরেছো তো, ক্লোজ টেস্টের ব্যাপারটা সবাই ভয় পায় স্যার ক্লোজ টেস্ট নাকি ভোকাবুলারি ছাড়া পারবো না, কে বলেছে ভোকাবুলারি ছাড়া পারবে না, ও যারা বলে তাদেরকে বলবে ভাই একটু অপূর্ব স্যারের ক্লাসটা করে যা আর কিছুই নয়, চলো ক্লোজ কনসেন্ট আমার ক্লাসটা করে যেতে বলবে, এগুলো সব দুঃখ চিন্তা ভাবনা সব চলে যাবে। চলো নেক্সট, এবার 95 নম্বর, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আজকে, তোমাকে ইনডাইরেক্ট ফর্ম দিয়েছে, একটা ভয়েস চেঞ্জ একটা ন্যারেশন দেবে, মিস্টার পুরি সেড টু মি হোয়াই আর ইউ টেকিং ডাউন দিস ফেন্স, যদি আমাদের WH দিয়ে কোশ্চেন থাকে তাহলে কানেক্টার কিন্তু আমাদের এটাই হয়, ঠিক আছে, তাহলে কানেক্টার হোয়াই দিয়ে হবে, এবং আমাদের বাইরে কি টেন্স আছে, বাইরে আছে পাস্ট টেন্স, আর কি চেক করব, ভেতরে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে বাইরের অবজেক্ট অনুযায়ী, কি ভেতরে ইনভার্টেড কমার ভেতরে কেউ যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সে চেঞ্জ হবে বাইরের অবজেক্ট অনুযায়ী, বাইরের অবজেক্ট কি আছে, ফার্স্ট পার্সন, তাহলে ইউ টেকিংটা করলে কোথায় যাবে, আই করতে হবে। আচ্ছা এবারে হচ্ছে যদি আমরা কোনো প্রশ্নবোধক বাক্যের আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটাকে কি করে দিতে হবে, আই ওয়াজ করে দিতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিতে হবে, তাহলে এখানে ওয়াজ আই টেকিং হবে না, ইউ আর ইউ তো থাকবেই না, আই ওয়াজ টেকিং ডাউন, ওয়াই আর ইউ এখানেও হবে না, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসবে, এখানে দেখো ভার্ব আগে তারপরে সাবজেক্ট, আমাদের যখন কোনো কোশ্চেন মার্ক প্রশ্নবোধক বাক্য থাকে তখন আগে বি ভার্ব, বি ভার্ব সাবজেক্টের আগে থাকে, এটাকে যখন ন্যারেশন চেঞ্জ করব তখন আমরা অ্যাসার্টিভ করে দেবো, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা সমস্ত ভার্ব রাখবো, তাহলে কি হচ্ছে এখানে, আই ওয়াজ টেকিংটা একমাত্র কারেক্ট দেখতে পাচ্ছি, ওয়াজ আই টেকিং হবে না, ইউটাকে তো আই বানাতে হবে, ইউটা ইউ থেকে গেছে হবে না, তাহলে আই ওয়াজ টেকিং একমাত্র, কারণ এখানে ওয়াই আর ইউ আবার বলেছে, তাহলে এখানেও হবে না, তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, একদমই তাই, খুব সুন্দর অ্যান্সার করেছো, আচ্ছা তোমার তোমাদের পারফরমেন্সও খুব ভালো, এরকমই পারফরমেন্স তোমাদেরকে দিতে হবে পরীক্ষার হলেও, এরকম আরও আমি টেস্ট সিরিজ আনবো এবং আরও মক টেস্ট আনবো, আজকে এতটাই থাকলো বন্ধুরা, জেনকম স্মার্ট 2.0 ব্যাচে তোমরা তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও, যদি ভর্তি হতে প্রবলেম হয় আমাকে এই নাম্বারে ফোন করতে পারো 9564139088 9564139088, ঠিক আছে 9564139088 এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাদেরকে বলে দেবো কী করে ভর্তি হতে হবে, ক্রোম থেকে ভর্তি হলে দেখো 1805 টাকা লাগবে আমার কোড YT10 দিয়ে, কিন্তু তুমি যদি অ্যাপ থেকে পারচেস করো তাহলে 1783 টাকা লাগবে।
235 আওয়ার্স ক্লাস পাবে, 14 খানা মক টেস্ট, 100 খানা ইবুক। এবং তোমাদের জন্য আরেকটা খবর আছে, জেনকম বুক কিট তো আছেই, তোমাদেরকে বলেছি, এবং তার সাথে আমি নিয়ে আসছি SSSC ইংলিশের পুরো বুক সলিউশন। পুরো বুক সলিউশন আনছি আমি নেক্সট উইক থেকে। এই পুরো বইটা তোমাদেরকে আমি সলভ করাবো এবং থিওরি পড়াবো। এখান থেকে থিওরি হবে এবং সলিউশন হবে। এখানে তোমাদের পরীক্ষার ডেটও দিয়ে দেওয়া, আমি বলে দিয়েছি এপ্রিলের 22 তারিখ CGL, মে 22 তারিখ CHSL এবং জুন 22 তারিখ MTS। ঠিক আছে, তো এই বইটা তোমাদেরকে পুরোপুরি আমি সলভ করাবো, তোমাদের এই সমস্ত কিছু থিওরি এবং এই সমস্ত এক্সারসাইজ। এবং তাড়াতাড়ি করে এই বইটাও তোমরা পারচেস করে নিতে পারো ইংলিশে, যে কোনো পরীক্ষায় তোমাদেরকে যদি ভালো ফল আনতে হয়। 331 টাকা পড়ছে মাত্র 331 টাকা। তোমরা আমাদের 247 অ্যাপে এসে তোমরা এটা খুঁজে পেতে পারো, বা আমাকে ফোন নাম্বার দিয়েছি, ফোন নাম্বারও দিতে পারো। জেনকম স্মার্ট স্মার্ট 2.0 ব্যাচ আর থাকলে তুমি এই বইটা তুমি ইবুকে এর ভেতরেই পেয়ে যাবে, ইবুকের মধ্যেই পেয়ে যাবে, এবং জেনকম বুক কিটের মধ্যেও এই বইটা ইনক্লুডেড। ঠিক আছে, এস ইংলিশ বই আমি সলভ করাবো নেক্সট উইক থেকে। তোমরা আমাকে এখানে মেল করতে পারো, নাম্বার তো দিয়েই দিয়েছি, এবং তোমরা টেলিগ্রাম আইডি তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও। যদিও আমি লিঙ্ক একটু পরে দিয়ে দেবো ফ্রি PDF এর জন্য, একটু পরে আমি PDFটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ক্লাসের পরে। তো চলো আজকে এখানে শেষ করছি। সেশনটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো তোমাদের পারফরমেন্স অনেক বেটার হয়ে গেছে, অনেক বেটার, আমি খুব খুশি। নেক্সট দিন থেকে আরও বেটার করতে হবে। চলো আজকে এখানে শেষ করছি, গুড বাই, চলো।